হ্যালো ইন্ডিয়া ওয়েলকাম টু সরকারি পড়াশোনা আজ তোমাদের কলকাতা পুলিশ কনস্টেবেলে তোমরা যারা ফর্ম ফিল আপ করেছ এবং প্রিলিমিনারি এক্সামের ডেট জানার জন্য অপেক্ষা করছো তাদের জন্য আজকের ভিডিওটা আজকের ভিডিওতে তোমরা কিন্তু এই রিগার্ডিং আপডেট পেয়ে যাবে এবং তার সাথে জানিয়ে রেখে তোমরা যারা কলকাতা পুলিশ কনস্টেবলের ফর্ম ফিল আপ করেছো আমাদের চ্যানেল থেকে কিন্তু তোমাদের প্রিলিমিনারি এক্সামের জন্য পার্টিকুলার মক টেস্টের ইবুক পেয়ে যাবে এবং তার সাথে সাথে কিন্তু তোমাদের প্রিলিমিনারি এক্সামে কোন চ্যাপ্টারগুলো ইম্পর্টেন্ট বা কীরকম মার্কস প্রত্যেকটা চ্যাপ্টার থেকে ভাগ হয় সেই রিগার্ডিং ভিডিও আমাদের চ্যানেলে খুব তাড়াতাড়ি চলে আসবে তোমাদের সিলেবাস রিগার্ডিং ভিডিও তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সাথে যুক্ত হয়ে যেতে পারো এবার দেখো আজকে আলোচনার যে মেন বিষয় অর্থাৎ তোমাদের প্রিলিমিনারি এক্সাম ডেট অর্থাৎ প্রিলিমিনারি এক্সাম কবে হতে চলেছে তোমরা বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম আপডেট দেখছো কোথাও দেখছো সেপ্টেম্বরে বা কোথাও দেখছো অক্টোবরে এবং কোথাও নভেম্বরে এবং তোমরা যদি লাস্ট নয় জুলাইর কর্মসংস্থান খবরের কাগজের আপডেটটা দেখো অর্থাৎ সেখানে যে প্রশ্নোত্তর পর্বটা হয় নয় জুলাই কর্মসংস্থান খবরের কাগজ কিন্তু ইতিমধ্যে মার্কেটে অ্যাভেলেবেল তো তোমরা যারা দেখেছো বা যারা দেখোনি তারা কিন্তু চেক করতে পারো সেখানে প্রশ্নোত্তর সেকশন তোমরা যে সেকশনটা আছে সেখানে যদি তোমরা যাও সেখানে গেলে কিন্তু ক্লিয়ারলি দেখতে পাবে তারা বলছে এই রিগার্ডিং কোনো রকম আপডেট নেই দেখো আমি তোমাদেরকে জানিয়ে রেখি তোমরা যদি আদার্স বিভিন্ন রকম ওয়েবসাইট চেক করো তাহলে কিন্তু তোমরা সেখানে স্পষ্টতেই দেখতে পাবে বিভিন্ন রকম ওয়েবসাইটে বিভিন্ন রকম বলছে কিন্তু ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড অর্থাৎ তোমাদের ডাব্লিউ যে পরীক্ষাগুলো হয় তোমাদের ফর্ম ফিল শেষ হওয়ার পর বা তোমাদের প্রিলিমিনারি এক্সাম কভার যে সিকুয়েন্সটা যেটা করোনার জন্য ভেঙে গেছিলো সেই সিকোয়েন্সে তোমাদের যদি পরীক্ষা হয় সেই রিগার্ডিং কিন্তু তোমাদের অক্টোবরের লাস্ট উইক এবং নভেম্বরের ফার্স্ট উইকে তোমাদের এক্সাম হওয়ার একটা প্রবল সম্ভাবনা আছে এখনও পর্যন্ত এটুকুই কিন্তু আপডেট পাওয়া যাচ্ছে তবে তোমরা টিভি বিভিন্ন রকম চ্যানেলে দেখছো করোনার কেস বেড়ে চলেছে যদি করোনার বৃদ্ধি ঘটে সেক্ষেত্রে কিন্তু তোমাদের যদি আবার লকডাউন হয় সেক্ষেত্রে তোমাদের কিন্তু এক্সাম আরও পিছিয়ে যেতে পারে বা তোমাদের সিলেকশন প্রসেসও কিন্তু লেট হতে পারে তোমরা যে যেরকমভাবে প্রিপারেশন নিচ্ছ অবশ্যই প্রিপারেশন নাও যারা বাড়িতে যদি তুমি সেলফ প্রিপারেশন নাও তার থেকে ভালো কিছু নেই তুমি বই কিনে বাড়িতে পড়াশোনা করলে বা লোকাল কোনো টিচারের কাছ থেকেও কিন্তু তুমি পড়ে প্রিপারেশন করে পাস করতে পারবে তবে কিন্তু তোমাদের কলকাতা পুলিশ কনস্টেবলের কাটা প্রচুর হাই যেতে চলেছে সেটা তোমরা প্রত্যেকেই বুঝতে চলে পেরেছো সে অনুযায়ী কিন্তু তোমরা পড়াশোনা করো তোমাদের কিন্তু কলকাতা পুলিশ কনস্টেবলের সিলেবাস রিগার্ডিং বা তোমাদের কোন থেকে কত মার্কস আছে সেই রিগার্ডিং ভিডিও খুব তাড়াতাড়ি আমাদের চ্যানেলে তোমরা পেয়ে যাবে তার জন্য সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সাথে যুক্ত হয়ে যাও এবং নয় জুলাই যারা কর্মসংস্থান খবরের কাগজ দেখতে চাও তোমরা উপরের ভিডিওতে ক্লিক করো এবং আদার্স কোনো ভিডিও দেখতে চাইলে তোমরা নিচের ভিডিওতে ক্লিক করতে পারো থ্যাংক ইউ ফর ওয়াচিং